বান্দরবনে আজকে আমাদের তৃতীয় দিন। এখন বাজে 11:25। আমরা নাস্তা খাওয়ার জন্য বের হচ্ছি। আজকে রাত্রে আমরা ব্যাক করব। সবাই নিচে চলে গেছে। এখানে এখন বাজে 11:30। বেশি লেট হয়ে যাওয়াতে এখানকার হোটেলগুলিতে নাস্তা নাই। এখন যে নাস্তাগুলি আছে এগুলি রিজার্ভ, এগুলি ওরা পরে গরম করে দিবে। সেজন্য আমরা গরম নাস্তার সন্ধানে আরও সামনের দিকে যাচ্ছি, বাজারের দিকে। কোথাও নাস্তা না পেয়ে অবশেষে আলু ভর্তা ডাল ভাত। সকালের পরে নাস্তা এখানে পাওয়া যায় না। আমার মনে হয় ঘটনা সত্য। নাস্তা শেষে আমরা বাজারটা একটু ঘুরে দেখি। বাজারটা ঘুরে দেখার পর আমরা চলে যাই আমাদের হোটেলে। সেখানে আমরা রেস্ট নিতে গিয়ে সবাই ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠতে আমাদের বিকেল হয়ে যায়। আমাদের বাস ছিল রাত 9টায়, তাই বেশি দূর না গিয়ে আমরা চলে যাই মেঘলা পর্যটন কেন্দ্রে। চলবা না, কেবল কারের টিকিট এখান থেকেই 50 টাকা। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশ পথে, পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় বেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারদিকের ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদেরকে কাছে টানে। বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই আত্মিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর 2টি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিত্ত বিনোদনের জন্য আরো রয়েছে চা বাগান, কেবল কার ও প্যাডেল বোট। এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবনের নজর কাড়া প্রাকৃতিক দৃশ্য। নবুজি দে
এই দেখ কেন লাগাইতে হয় এটা ঢুকাই দে পুরোটা ভাই কারো খাইবেন নি কত ঢুকবে দশ টাকা এটা মিষ্টি নাকি খা এটা খা কইছো দালু উড়বার নাই এখন বাজে 5:40 আমাদের বান্দরবনের ট্যুর আজকেই শেষ আমরা 9টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর এই মেঘলা পর্যটন কেন্দ্রটাও আমরা ঘুরে নিলাম এখন আমরা মেঘলা থেকে বের হয়ে যাব বের হয়ে হোটেল উঠব রাতের খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেব পাহাড়ে ঘুরতে ঘুরতে বান্দরবনের শেষ বিকেলটা কাটিয়ে দিলাম পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত দেখতে দেখতে বিদায় জানালাম আমাদের বান্দরবন ট্যুরকে কিভাবে যে এই তিনটি দিন কেটে গেল টেরই পেলাম না তবে সবাই মিলে অনেক আনন্দ ও মজায় কেটেছে এই তিন দিন ভিডিওটিতে সবাই লাইক করে দিবেন কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ